এজেন্টের হাত ধরে মালয়েশিয়ার কোম্পানিতে কাজ করতে গিয়ে বিপদে পড়লেন তিন যুবক। মোটা টাকা রোজগারের আশায় মালয়েশিয়ায় গিয়ে কার্যত গৃহবন্দী হয়ে না খেতে পেয়ে দুমাস ধরে আটকে রয়েছেন তারা। খড়গ্রাম গ্রামের তিন যুবক, যাতে অবিলম্বে তাদের দেশে ফেরানো হয় তার আবেদনও জানিয়ে মালয়েশিয়া থেকে একটি ভিডিও পাঠিয়েছেন তারা। এই ঘটনায় প্রচণ্ড উৎকণ্ঠায় তাদের পরিবার। ছেলেদের ফিরিয়ে আনা ও এজেন্টদের শাস্তি চেয়ে থানায় যাওয়ার পথে মৃত্যু হয়েছে এক যুবকের বাবার। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বরঞ্চা থানা এলাকার বরঞ্চা হাসপাতালের মোড়ের কাছে। তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন ও পুলিশ। আমরা মালয়েশিয়া এসেছি, তিন মাস হলো, এখনো অবধি কোনো কাজ নাই, কোনো ভিসা নাই, কিছু নেই আমাদের। আমাদেরকে এজেন্ট ডুপ্লিকেট করে পাঠিয়েছে। এজেন্ট সঙ্গে করে নিয়ে এসেছিল লাল মাস্টার ব্যাংকক থেকে নিয়ে এসে আমাদের ছেড়ে দিয়েছে ওইখান থেকে। হ্যাঁ, এসে কালকে আমরা থানায় কমপ্লেন হয়, থানায় দুজনকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পর ওসি আমাদের গার্জেনগুলোকে ডাকে দিয়ে ওইখানটায় কথা বলতে বলতে আমার আব্বা মানে ঋণ হয়েছে এইসব কথাগুলো বলছিল, এত টাকা ঋণ হয়েছে, আবার বাড়ি থেকে পয়সা পাঠাচ্ছি, তিন মাস ধরে খাচ্ছি, এইসব কথাগুলো বলছিল। বলতে বলতে হঠাৎ ওইখানটায় স্টপ করে। তারপরে আপনার লাল মাস্টার রেকিব আমার আব্বাকে আমাদেরকে অনেক ধমকি দিছে, ছেলেগুলোকে বাইরে ভাসিয়ে দেবো, এইসব করবো, পুলিশের হাতে তুলে দেবো, নানা ধরনের ধমকি দিত। আরও টেনশনের জন্য আমার আব্বা এরকমভাবে স্টপ করলো। আমার আব্বা তো কোনো সমস্যা ছিল না, কিছু ছিল না, হঠাৎ এরকম হলো। আমরা খুব গরিব মানুষ, অনেক ঋণ দেনা করেছি, জিনিস বন্ধক আছে, জিনিস বন্ধক শুধু দোকানে জিনিস বন্ধক আছে, আর লোন তোলা আছে, ওই পয়সা নিয়ে আজ সাত আট মাস আগে ওদেরকে দিয়েছি। সেই সাত আট মাস আমাদেরকে ওই বাড়িতেই বসে রেখেছিলো, আজকাল আজকাল করে তখন থেকেই আমরা ওই বাড়ি থেকেই সুদ বাড়ছে, আর এখানে এসে কোনো কাজকাম সেরকম দেয়নি ওরা। আমরা সেই তিন মাস থেকেই মালয়েশিয়াতেই বসে আছি। মুনাকান্দার এইখানে অফিস হতেন নাকি বাস স্ট্যান্ডের কাছে, এইখানে প্রথম থেকে ওদেরকে তিনটা ছেলেকে ইনফোন যোগা যাক, বন্ধু বান্ধব পাল্লায় পড়ি হয়ে যার কইল ওই দালাল কাছে যেই, ওই দালাল দুজন দুজনের কাছে যেই দেড় লাখ টাকা করে নিই মালয়েশিয়া পাঠার কথা। মালয়েশিয়া দেড় লাখ টাকা করে দিয়ে দেয় ছেলেরা, শপিং মহলের কাজ দেবো তোমাদেরকে, ভিসিআর সহ শপিং মহলের কাজ দেবো, ওইখানে যেই তোমরা থাকবে। একদম এসি ঘরে খুবই আরামের কাজ, দেড় লাখ টাকা করে লাগবে, দেড় লাখ টাকা করে এনে দাও, তোমাদেরকে তাড়াতে যত সম্ভব একবার বাড়ি থেকে কলকাতা পর্যন্ত ফ্ল্যাট, কলকাতায় ফ্ল্যাট চাপেন একবারে মালয়েশিয়ায় নামিয়ে দিবে। এই কথা বলি তিন ছেলের কাছে সাড়ে চার লাখ টাকা নেয়। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।